আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ রোহিঙ্গাকে মানবিক সাহায্য সহায়তা দেওয়ার জন্য যে রোহিঙ্গা মুসলমানকলরে বমেজ গমনে এক টিপিয়া জেনিসাইড করি বাংলাদেশ সুমরে বালাজুল ওদে ফলে এই রোহিঙ্গা কমকলরে বর্মা লৈ যাবলা বলে তিনবার হজ সেকেন্ড তারা চালু করি বলা চাইয়ে লেকিন তারা নাকাম হবে আর টাইম তো না বর্মা মূল লৈ জানা পারে এখন টাইম মতে আমরা রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ হক তারা অনার প্রতি বর্মা বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল কমিটি যে অনার রেপারেশন করিলে তারা মিটিং মতে অনার রোহিঙ্গারিও শামিল করিব ইয়ান রোহিঙ্গা কমকল মুকুল কেফুনি ওরে রোহিঙ্গা কমিটিকে রাহামত করি ওরে এই রোহিঙ্গা কমার মুড়ি বিয়োগ কলরে মিটিং মতে তারা শামিল করে আবুর্বত হইলে আমাদের কেমন তো রোহিঙ্গা কলে কি কি হতকল হতে আগত তারা মুকুতে কি শুনিও বর্মা মাঝে বাংলা রোহিঙ্গা ইন এবার দুইবার তিনবার লোজে বলা খুব কুশিস করছে আর আরে বাংলাদেশ বাংলাদেশের আর ধন্যবাদ দিলাম সুকুরিয়া জানাইলাম তাহলে বাংলাদেশে আর আরে দেহন মিটিংয়ের মাঝে আর আরে ইহান আমাদের সামিল নেওয়া করে দিলে আর আর লোজে নেওয়া পারে তাহলে সার মতো লোজাইব হত দিয়ে আমাদের কুরিয়াদের মানুষ আল্লাহ মানে লোজাইব হত দিয়ে আমাদের আর দেহন মিটিংয়ের মাঝে দেহন মিটিংয়ের মাঝে আর আরে সামিল করি বলি সামিল করে আরও দিয়ান আর বেশি সুকুরিয়া আদায় করি তাহলে আর আর আরও দুইবার তিনবার লোজাইব হল ইয়ান আমাদের আর আর সামিল নগর দিয়ে আর ইয়ান আমাদের যাইও পারি তাহলে ইয়ে সার মতো জিয়ান ঘুরিব হর ইয়ান আমার আর সামিল বলি আর বেশি আর নিজে নিজে খুশি আরা তিরি সরগান খেমো মোরে দুজি তিরি সরগান খেমো দুজি দে রোহিঙ্গা কমকল লাখান খুব খবর কল যে রোহিঙ্গা কমকল দুই বছর পর্যন্ত দুই বছর ওর দুই বছর ফাসু সুন্দর কি হবে রোহিঙ্গা কমকলর যাতে তারা তিন মাস পর্যন্ত রেপাট্রিয়েশন প্রসেস ইয়ান চীনা চীনা আসিয়ান বর্মা আর ইন্টারন্যাশনাল কমিউনিটি আর আর যে অত্র সে অত্র কমকল বর্মা রেপাট্রিয়েশন করিবে লাগি বন্ধলা তার ওই গজি লেকিন তারা নাকামিয়া হইয়ে গেল রোহিঙ্গা কমর কোন করে রিপ্রেজেন্টেটিভ তারা মিটিং মতে শামিল নগর ইয়া লাগি ওরে এখনো টাইম মতে রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ অকল মিটিং মতে শামিল করিব হইতে ইয়ার মতে রোহিঙ্গা রিফিউজি অকলে বিশ্বের বেশি সুপরে আদায় করে বাংলাদেশের বেনাবেলেন্স হিউম্যানিটেরিয়ান হেল্প ইন ফর দি ফ্রন্ট আমার বলে নেভার ফরগেট এবাউট দিস ভালনারেবল এলসিয়ান মে রোহিঙ্গা অকলে কেমন হইব লাগে তার আর সেটা কেমন তো রোহিঙ্গা রিফিউজি অকলে তারা প্রচার করিতে অনার ডিপেন্ডেন্টিভ অকলে কি হরেন্স তো প্রচার করি আর ডিপেন্ডেন্টিভ অকল কেমন তো আছে আর বিদেশ তো আছে আর বর্মার হকুমত অকলে 1978 তে আজাদ 2020 পর্যন্ত জিনিসাইড করে এই জিনিসাইড করে তো ইয়ানো জরিয়া আর নিজ দুশমতে আর ইনসাফ হত অকল আর হই না ভাইতাম হই না ভাইতাম কি যে ইনসাফ হত হলে মত তার 20 বছর 30 বছর তো জেল তার মারি ফলা ইয়ালে আর হই না ইয়ালে আর কমর মুড়ি বিয়োগ করলো তো এলাম দর করলো তো বিদেশ যাইরে আরলে মেহনত সকল গড়া ভুত ইয়ানো জরিয়া আর মুড়ি বিয়োগ করি বিদেশ করে বিদেশ যাইরে এই হাতিয়া রিফিউজি বলিরে আরলে হামক করে এই ভাষা আর ডিপেন্ডেন্ট বকল কেমন তো আছে ডিপেন্ডেন্ট বকল আর হিন্দু বিদেশ সারা হাই মিশা আমি তারা বর্মার মধ্যে মন জাকা কম সারা যাতে দুনিয়ার মধ্যে হনুক কমর জিম্মাদার সারা হনুক কম নাই হেন্দিলে আর কমতর জিম্মাদার আছে লেকিন আর কম জিম্মাদার সারা তারা আর মিটিং মধ্যে মিটিং বইয়ে লেকিন আর জিম্মাদার সামিল না করে এখনো টাইম মধ্যে দু বছর বাদ আর হত শুনি ওরে মিটিং মধ্যে সামিল করবে দিয়ে অনলাইন আর ডিপলি কংগ্রাচুলেশন জানাই বলি ওরে কেমন তো রোহিঙ্গা অকলে আজিয়া আর হবল লাই স্যার।